শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১৯ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন শিক্ষক কর্মচারীদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা অবস্থান কর্মসূচিতে সারা দেশ থেকে আসা প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন তাদের প্রত্যাশা অতি দ্রুতই যেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা জানান স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম রয়েছে এই যে ইনকামটা আছে এই ইনকামটা সরকারের খাতে জমা হয় না এই ইনকামটা আমরা চাচ্ছি যে এই ইনকামটা আর বিভিন্নভাবে হয় এই ইনকামটা যদি সরকার রাষ্ট্রীয় পোশাক জমা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতিকরণ করে তাহলে এ দেশের প্রতিটা পরিবার সুবিধা হবে একই দেশে দুই ধরনের যে শিক্ষা ব্যবস্থা এটা চলতে পারে না আপনি জাতীয়করণ কেন চাচ্ছি এর মূল কারণ হচ্ছে যে আমরা যখন সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকাই তাদের সব ব্যবস্থা আর আমাদের যে ব্যবস্থা এটা এক নয় আমাদের এই কর্মসূচি আজকে উনিশ দিন চলছে হ্যাঁ আমরা এই পর্যন্ত আমাদের অনেক শিক্ষক এখানে আন্দোলনে অংশগ্রহণ করছে আমরা আশা করি যে ভবিষ্যতে এর কোনো সারা পাবো এই আন্দোলনের একটা সুফল আমাদের আসবে শতকরা তিন ভাগ শিক্ষা প্রতিষ্ঠান মাত্র সরকারি আর ওই তিন ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে হতদরিদ্র শিক্ষার্থীরা কিন্তু সুযোগ পায় না